অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগামীকাল শিবরাত্রি, এই শিবরাত্রিতে এই সাতটি রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ শিবের বরদানে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। এবং এর সাথে সাথে জানাই, দেখুন শনি সাড়ে সাতি, শনি ঢাইয়া যাদের চলছে, বা শনি যদি আপনার খারাপ পজিশানে থাকে, বা আপনার যদি রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে, বা কেতুর প্লেসমেন্ট খারাপ থাকে, বা শনি যদি আপনার নক্ষত্র অশুভ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে এই মহাশিবরাত্রিতে শিবের বরদানে যাদের, বিশেষত যাদের শনির সাড়ে সাতি চলছে, যাদের শনির সাড়ে সাতি পাস করছে, যে তিনটি রাশি, সে তিনটি রাশি অবশ্যই শিবরাত্রির ব্রত পালন করুন। দেখবেন যে কোনো বাধা বিঘ্ন আপনার দূর হবে এবং আপনার ভাগ্য নিশ্চিত রূপে চমকাবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং যাদের রাশিচক্রে রাহু প্লেসমেন্ট খারাপ, কেতুর প্লেসমেন্ট খারাপ, তারাও কিন্তু শুভ ফল কিন্তু পাবে। দেখুন যাদের দেখা যাচ্ছে যে আপনার শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এ সময় পজিটিভ ফল কিন্তু পাবেন। শনি আপনার ক্ষেত্রে অশুভ হয়ে আছে, এই সময় কিন্তু মহাশিবরাত্রির ব্রত পালন করুন, শিবের বরদান পান। অর্থাৎ আমি একটা কথা বলেছি, আপনারা যতই ব্রত করুন, যেটাই করুন, আপনারা যদি শিবরাত্রির ব্রত যদি সঠিক নিয়মে পালন করতে পারেন, দেখবেন শিবরাত্রি, আর একটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবারগুলো, এই দুটো, শ্রাবণ মাসের সোমবার এবং শিবরাত্রি, এই দুটোর ব্রত যদি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন, যে কোনো বাধা বিঘ্ন আপনার যে কোনো আটকে যাচ্ছে কেস মামলা মকদ্দমা, সেখান থেকে মুক্তি পাবেন, আপনার অর্থনৈতিক দিক থেকে ভালো হবে, আপনার পারিবারিক সুখ আসবে, আপনার বিবাহের দিকটা ভালো হবে, আপনার সন্তানের দিক ভালো হবে, আপনার কর্মের দিক ভালো হবে, আপনার ব্যবসার দিক ভালো হবে। অর্থাৎ মহাদেবের কৃপা, ত্রিনয়নের আপনাদের এই যে সাতটি রাশির কথা বলতে চলেছি, পেতে চলেছে অপার ধন, কপাল খুলতে চলেছে। দেখুন প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের এই শিবরাত্রি থেকে শিবের বরদান পেতে চলেছেন এবং আপনাদের এই আগামী 15 দিনের মধ্যে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্য চমকাবেই চমকাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনাদের বাধা বিঘ্ন দূর হবে, আপনাদের এডুকেশনের দিক ভালো, ব্যবসার দিক ভালো, চাকরির দিক ভালো, প্রাপ্তির দিকটা ভালো। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, অর্থাৎ আপনাদের ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু চমকাবেই চমকাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের কর্ম, আপনাদের ভাগ্য, আপনাদের ব্যবসা কপাল খুলতে চলেছে। যারা কর্ম পাচ্ছিলেন না, তারা কর্ম পাবেন, ব্যবসার জায়গাটা প্রশমিত হবে। এরপরের যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সফলতা, সাকসেসের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ বিবাহের জায়গা ভালো, ব্যবসার জায়গা ভালো, এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ শিবের বরদানে আপনাদেরও ভাগ্য কিন্তু চমকাতে চলেছে।
এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসবে বর শিবের বরদানে, এবং আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং বেশ কিছু আপনাদের শুভ শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে কিন্তু ভাগ্য চমকাবে যে কোনো রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বিবাহের জায়গা প্রশমিত হবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে। আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হবে, এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থলাভ, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ শিবের বরদানে কন্যা রাশিরও কিন্তু কপাল চমকাতে চলেছে। এর পরের রাশি হচ্ছে মকর। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি যে কোনো সোর্স থেকে, আপনি পৈতৃক সূত্র থেকে হতে পারে, আপনার লটারি থেকে হতে পারে, আপনার ব্যবসা থেকে হতে পারে, যে কোনো সূত্র থেকে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, মকর রাশি কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আটকে যাওয়া টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, ডুবে যাওয়া টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। দেখুন, শিবরাত্রির ব্রত যারা পালন করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শিবের বরদান কিন্তু পড়বেই, অর্থাৎ আগামীকাল মহাশিবরাত্রি, এই শিবের বরদানে এই কয়টি রাশির কপাল কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে, এবং শিবের কৃপায় আপনাদের নিশ্চিতরূপে ভাগ্য কিন্তু চমকাবে। দেখুন, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, শনির মহাদশা যাদের চলছে, শনি দেখা গেল আপনাদের ক্ষেত্রে মারক আছে, সেক্ষেত্রে অবশ্যই, বা শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্ত দশা যাদের চলছে, দেখা গেল শনি আপনাদের ক্ষেত্রে মারক গ্রহ, আপনারা নিশ্চিতরূপে এই সময় শিবরাত্রির ব্রত পালন করুন। দেবাদিদেব মহাদেবের কৃপা, দেবাদিদেব মহাদেব অর্থাৎ দেবতাদের যে অধিপতি, তার কৃপায় আপনাদেরও কিন্তু এই সময়ের মধ্যে এই শনি সাড়ে সাথে বলুন, ঢাইয়া বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা হলো মানে রিলিফ কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে আমি বলবো যে কটি রাশির, এক হচ্ছে মিথুন রাশি, 2 নম্বর হচ্ছে তুলা রাশি, 3 নম্বর হচ্ছে ধনু রাশি, 4 নম্বর হচ্ছে মকর রাশি, 5 নম্বর হচ্ছে কুম্ভ রাশি, এবং পাশাপাশি মীন রাশি, কিছু ক্ষেত্রে তুলা রাশি, এবং আপনার কর্কট রাশি। যেহেতু শনির দৃষ্টি হচ্ছে, আমি বারবার বলছি শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ, যে যে রাশির উপর দৃষ্টি পড়ছে কিনা সে সে রাশিকেও কিন্তু এই শিবের উপাসনা করুন, এবং বাদবাকি যে রাশিগুলো আছে প্রত্যেকে করবেন, দেখবেন আপনাদের নিশ্চিতরূপে কপাল কিন্তু চমকাবে চমকাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং প্রত্যেকে ওম নমঃ শিবায় কমেন্টের নিচে অবশ্যই লিখতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।